প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো বাড়ির দেওয়ালে প্লাস্টারগুলো কীভাবে করতে হয় প্রথমত প্লাস্টারগুলো মিস্ত্রিরা ভালোভাবে কাজ করতেছে কি না এটা বাড়ির মহাজনের খেয়াল রাখা একটা দায়িত্ব কেননা যারা বাড়িগুলো কন্ট্রাক্ট দিয়ে থাকেন তারা কিন্তু বাড়ির কাজগুলো মিস্ত্রিরা কীভাবে করতেছে অনেকে কিন্তু সেটা খেয়াল রাখেন না তারা ভাবছে আমি বাড়ি কন্ট্রাক্ট দিয়েছি তারা বাড়িটির কাজ শেষ করবে আমরা বাড়িতে উঠে যাব এবং থাকবো কিন্তু এটা কিন্তু ভুল ধারণা কিন্তু প্লাস্টার করার সময় অবশ্যই সতর্ক থাকবেন প্লাস্টারটা তারা ভালোভাবে করতেছে কিনা প্লাস্টারের কাজ সৌন্দর্য হচ্ছে কিনা প্লাস্টার এক জায়গায় সিমেন্ট বেশি দিচ্ছে আরেক জায়গায় সিমেন্ট কম দিচ্ছে কিনা এটা কিন্তু খেয়াল রাখা প্রয়োজনীয় দেখবেন অনেক মিস্ত্রি তারা তারাহড়া করে এই প্লাস্টারগুলো কাজ করে থাকে এতে সমস্যা অনেক হতে পারে দেখা গেছে এক জায়গায় উঁচু এক জায়গায় নিচু এরকম বোঝা যায় পরে প্লাস্টারগুলো দলগুলো দেখতে খুব খারাপ হয় জন্য আমি বলবো প্লাস্টার করার সময় অবশ্যই সতর্কভাবে মিস্ত্রিদের কাজগুলো দেখতে হবে আরেকটা জিনিস সেটা হলো প্লাস্টারের বালি বালুগুলো যেন ভালোভাবে জালি দিয়ে সেকে নেয় কারণ বালুগুলো যদি ভালোভাবে সেকে না নেয় তাহলে এটা প্লাস্টার করার সময় হয়তো মিস্ত্রিরা কাজ শেষ করে চলে যাবে তখন বোঝা যাবে না এর প্রবলেমটা কারণ বালুর সাথে অনেক ছোটো ছোটো ইটের খোয়া পাথরের খোয়া বা বাহিরের বিভিন্ন গাছের ডালা ছোটো ছোটো ডালা এবং অন্যান্য কাগজ ইত্যাদি এগুলো কিন্তু মিশে যেতে পারে এগুলো যখন প্লাস্টার করবে তখন কিন্তু এগুলা দয়ালের সাথে লেগে যাবে এই সমস্যাটা আপনারা প্লাস্টার করার সময় বুঝতে পারবেন না এই সমস্যাটা ধরা পড়বে কোন সময় যখন আপনি এই দেওয়ালগুলো রং করতে যাবেন দেখা গেছে রঙ করার সময় রং মিস্ত্রি কিন্তু এই রঙ করার আগে এই দেওয়ালগুলো ভালোভাবে ঘষে নেয় এবং ঘষে সমান করার সময় দেখা গেছে যদি কোনো ইটের খোয়া বা অন্য কোনো কিছু থাকে এগুলো কিন্তু ঘষার সময় খুলে আসে এবং দেয়ালগুলো বিভিন্ন জায়গায় গর্ত গর্ত দেখা যায় তখন অনেক সমস্যা হয় এরকম সমস্যা কিন্তু অনেকেই অনেকেরই হয়েছে এজন্য আমি বলতেছি প্লাস্টার করার সময় অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং বালুগুলো ভালোভাবে সেকে নেবেন জালি দিয়ে যাতে কোনো ইটের খোয়া তারপরে গাছের ডালাপালা এগুলো মিশে না যেতে পারে অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আর আমার কথার মাঝে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন কারণ ভুল মাত্রই মানুষের হয় তারপরেও আমি যেটুকু জানি যেটুকু বুঝি সেটুকুই আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করলাম এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে যেন আরও ভালো ভালো ভিডিও আপনারা পেতে পারেন